ভিডিওটা বানানোর আগে আমি ভাবছিলাম বারবার যে বানাবো কি বানাবো না, কেননা অনেকেই বানাচ্ছে, আমার কি বানানোর কোনো দরকার আছে অনেকবার ভেবেছিলাম। তো তারপর দেখলাম যে সীমা প্রিয়ার বলে একটা চ্যানেল আছে, ইন্ডিয়ান ব্লগার সীমা প্রিয়া, তো ও এইটা নিয়ে, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানিয়েছে। আমি তার চ্যানেলে গিয়ে কমেন্ট করেছিলাম, তো ও তখন বলেছে যে দিদি তুমি একটা ভিডিও বানাও। তো বিশেষ করে ওর কথাতেই আমি বানালাম ভিডিও, ওর কথাতে মানে ওর যে বলেছে তুমি একটা ভিডিও বানাও, তা আমার মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল ভিডিওটা বানাবো কিনা, ওর বলাতে আমার সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল, আর তার ফলেই আমি এই ভিডিওটা বানাতে বসেছি আজকে। তো শোনো পুরো ভিডিওটা মন দিয়ে একটু দেখো। এই ভিডিওটা করতে বসেছি আমি, পেছনে একটু দেখাচ্ছি তোমাদেরকে, আমি বুদ্ধ বাবাকে, এই যে আমার বুদ্ধ বাবা, এনার সামনে আমি বসেছি। এই বুদ্ধ বাবার সামনে আমি বসেছি কেননা মুখ থেকে কোনো বেফাস কথা জানি না বেরিয়ে যায়, তার জন্য আমি এই বুদ্ধ বাবার সামনে বসেছি। কেননা এই ভিডিওটা করতে গেলে মুখ থেকে বেফাস কথা বেরিয়ে যাওয়ার মতনই। তো একটা চ্যানেল আছে সোমসেস, সে কি করে, সে রোস্টিং ভিডিও করে, কিন্তু রোস্টিংয়ের নামে মেয়েদেরকে খুব অপমানজনক কথাবার্তাই বলে। এর আগে এই নিয়ে কেউ মুখ খোলেনি, সে আজ থেকে 5 মাস আগে কাকুলি রন্ধনমহলের কাকুলিকে নিয়ে একটা রোস্টিং ভিডিও করেছিল, আর রোস্টিংয়ের নামে তাকে খুব অকথ্য ভাষায় অপমান করেছিল। তো ওই টাইমে কেউ এর বিরুদ্ধে কোনো মুখ খোলেনি, এমনকি ওই ভিডিওটা আমিও দেখেছি, আমিও মুখ খোলেনি, কেননা আমি, আমার একটা দায়রা আছে, সেই দায়রার থেকে আমি বেরিয়ে কোনো কিছুই করতে পারি না। সেই ভিডিওটাকে কেন্দ্র করে আমাদের যে আরএম ড্রিমের রাহুল ভাই আছে, সে একটা ভিডিও বানিয়েছিল সোমসেসকে রোস্টিং করার জন্য, তো করেও ছিল। করার পরে সেই সোমসেস আবার রাহুল ভাইয়ের ভিডিওটার বিরুদ্ধে আরেকটা ভিডিও বানায়, বানানোর পরে তাকে রোস্ট করে, এবং রোস্ট করার নামে রাহুল ভাইয়ের বউ রুবিকে সে খুব অপমানজনক কথা বলেছে। তো আমার কথা এটাই যে তোমাকে রোস্ট করেছে রাহুল ভাই, সেখানে তার বউ রুবিকে তুমি টানাটানি করলে কেন? তোমার ঘরে কি মা বোন নেই? তুমি কি কোনো মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করনি? তোমার আশেপাশে যেই সব মেয়েরা আছে তারা কি সব সেফ? আমি একটা মেয়ের মা হয়ে বলছি, আমার আশেপাশে যদি এই রকম ধরনের কোনো পুরুষ মানুষ থাকে, তাদেরকে যথাযোগ্য তার উপযোগী শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার, না হলে আমাদের ঘরের মেয়েরাও সেফ না। তুমি এত সাহস পাও কোথার থেকে যে তুমি এই একটা সোশ্যাল মিডিয়াতে এসে তুমি একটা মেয়েকে এই রকম ধরনের নোংরা ইঙ্গিত দেবে, নোংরা কথা বলবে? তাও আবার সোশ্যাল মিডিয়ায় তোমার এতটুকু ভয় নেই, বুকের পাটায় এত তোমার সাহস? হ্যাঁ, তুমি জানো আগেকার দিনে, অনেক আগে, তোমার মতন এইসবকে শায়েস্তা করার জন্য কি শাস্তি দেওয়া হতো? তোমার আদলা ইট চেনো, আদলা ইট বেঁধে দেওয়া হতো। হ্যাঁ, কোথা থেকে পাও তুমি এত সাহস? তোমার এত তোমার বড় বড় কথা, এত তোমার সাহস? আজকে আমার এইটা ভাবতে কষ্ট লাগছে, তোমার মা বাবা কিভাবে তোমার এইসবগুলো দেখে, এইসব ভিডিওগুলো যখন যাচ্ছে তাদের কানেও তো যাচ্ছে, তারাও তো দেখছে এইসব ভিডিওগুলো তোমার বিরুদ্ধে, তাদের কতটা খারাপ লাগছে। হ্যাঁ, আমার মনে হয় কোনো মা বাবাই চায় না তার সন্তানটা এইরকমভাবে বড় হোক, এইরকম হোক, কোনো মা বাবা চায় না। আজকে তুমি কিভাবে এইটা করলে? হ্যাঁ, আমার এই ভিডিওটা যার যার কাছে যাবে, বা আমার বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমি অনুরোধ করছি, এই পর্যন্ত দেখে ভিডিও দেখলে ভিউজ কম হয় অথচ তার ভিডিও দেখা যাবে, তো আপনাকে অনেক ধন্যবাদ। আর সোমসেসকে আমি একটাই কথা বলবো, সোম তুমি দেখেছো তো কর্মা কিরকম ফিরে আসে, কর্মা একেই বলে কর্মা। তুমি যে 5 মাস আগে যেটা করে গেছিলে তোমার কর্মা, আজকে সেটা তোমাকে একদম ইউনিভার্স ফিরিয়ে দিয়েছে, কড়ায় গন্ডায় ফিরিয়ে দিয়েছে। আর তুমি যদি এর থেকে বাঁচতে চাও, তুমি একটা কাজ করো, তুমি একটা ভিডিও বানাও, আর আগে যে ভিডিওগুলো করেছো সব ডিলিট করো বা প্রাইভেট করো,
তুমি একটা ভিডিও বানাও, তুমি কাকলি রন্ধনমহলের, কাকলি আরএম ড্রিম বাংলার রাহুল ভাইয়ের কাছে আর তার ওয়াইফ রুবির কাছে ক্ষমা চাও, আর আর একটা কথা, তুমি মুনমুন টুন অ্যান্ড মমের মুনমুনের কাছেও ক্ষমা চাও, কেননা মুনমুন কি করেছিল, মুনমুন রাহুলের হয়ে একটা কমেন্ট করেছিল, তুমি সেখানে কি বলেছো, তুমি সেখানে বলেছো যে রাহুলের কাছে তুমি রোজ যাও, কি ধরনের কথাবার্তা তোমার, কি ধরনের কথাবার্তা, হ্যাঁ তোমার জন্য না কি বলো তো, কি দরকার, আমি দেখাচ্ছি একটু পরে, দাঁড়াও দেখো এই জিনিসটা, এটা তোমার জন্য কোনো ধারালো অস্ত্র না, কোনো আগ্নেয় অস্ত্র না, কিচ্ছু নাই, এই যে দেখো দেখো, এই যে আছে, এই একটাই যথেষ্ট তোমার জন্য, এমন এমন জায়গায় ডলে দেবো না, ওই একটাই যথেষ্ট, এরপরে তুমি আর মেয়েদেরকে নিয়ে কোনো আজে বাজে ভিডিও বানাতে পারবে না, অসভ্য, শুধরে যাও, এখনো একটা ক্ষমা চেয়ে ভিডিও বানাও, সবাই ক্ষমা করে দেবে, জানি না দেবে কি না, কিন্তু তুমি চাও, তুমি ক্ষমা চেয়ে ভিডিও বানাও, আমরা মেয়ের জাত তো, মায়ের জাত আমরা, হয়তো ক্ষমা করতেও পারি আবার নাও করতে পারি, কিন্তু তুমি ভিডিও বানাও। তো আজকের মতন এই পর্যন্তই, আর হোক প্রতিবার এই ভিডিওটা তোমরা সবাই বানাও, বানিয়ে ছড়িয়ে দাও চারিদিকে, যাতে ওর কাছ থেকে সবাই সাবধান হয়ে যায়, আর ও এই সাহসটা যাতে আর না পায়, ওই এই সাহসটা পেতো না যে আবার রাহুল ভাইকে বা রাহুল ভাইয়ের বউকে এই ধরনের কথা বলতো। আমার কথা এটাই, রাহুল ভাই ভিডিও করেছিল, তুই রাহুল ভাইকে বলতে পারতে, রুবিকে কেন টানাটানি করলে, ওই মেয়েটার মধ্যেও নেই, কিছুই নেই, তাকে কোনো কেন তুমি টানাটানি করলে। আজকের মতন এই পর্যন্তই, ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আর এর প্রতিবাদ করো, হোক প্রতিবাদ।